আমি বহুবার বগদাদ শরীফ থেকে মদিনা শরীফে স্বপ্নের মাধ্যমে খবরের মাধ্যমে সে আপনার মাজার জিয়ারত করে চলে গিয়েছি, আপনার হাতাহাতি মুসাফা করে চলে গিয়েছি স্বপ্নের মাধ্যমে খবরের মাধ্যমে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আর স্বপ্নের মাধ্যমে নয়, আজকে আর খবরের মাধ্যমে নয়, আমি আব্দুল কাদেরুল জিলানি সশরীরে সসম্মানে আপনার রাজা শরীফের দরজার সামনে এসে হাজির হয়ে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কবর শরীফের ভিতর থেকে আপনার পবিত্র দস্তমারকটা হাত মারকটা একবার বাইরে বার করে দিন। আমি আব্দুল কাদেরুল জিলানি জীবনের আশা মিটিয়ে আপনার হাতে আমি একটু চুমু খাব। আপনি আপনার কবরের ভিতর থেকে দস্তমারকটা হাত মারকটা একবার বাইরে বার করে দিন। আমি আব্দুল কাদেরুল জিলানি জীবনের আশা মিটিয়ে আপনার হাতে আমি একটু মুসাফা করব। এই বলার সঙ্গে সঙ্গে কোনো মানুষ এইখানে ছিল না, আল্লাহ নবী রওজা শরীফের ভিতর থেকে কবর শরীফের ভিতর থেকে একটা হাত আস্তে আস্তে কিছুটা বাইরে বার হয়ে গেল। আর আপনার আমার প্রাণপীর রুহানি অবস্থায় কুদরতি অবস্থায় বাতিনি অবস্থায় আল্লাহ নবীর হাতে জীবনের আশা মিটিয়ে চুমু খেতে আরম্ভ করে দিলেন। আল্লাহ নবীর দস্তমারকটাকে নিয়ে চোখে বোলাচ্ছেন, মুখে বোলাচ্ছেন, জীবনের আশা মিটিয়ে মুসাফা করতে আরম্ভ করে দিয়েছে। ফিহাল দিল বোদে কুন্ত রুহি উরসিলহা তুকাব্বিলুল আরদা আন্নি ওয়াহিয়া নায়েবাতি। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ নবী রওজা শরীফের ধার দিয়ে একটা রাস্তা ছিল মদিনা শরীফে, সেই রাস্তা দিয়ে একজন আরবি বিধর্মী অমুসলমান মাথা চুল উস্কো ফুস্কো হয়ে আছে, মাজার মোড়কে দাঁত দিয়ে যেতে যেতে এদিক ওদিক চাইতে চাইতে আল্লাহ নবী রওজা শরীফের সবুজ গম্বুজের দিকে চেয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। মদিনা শরীফের মানুষেরা বলেছিল, ভাই আপনি এদিক ওদিক তাকাতে তাকাতে আল্লাহ নবীর রওজা শরীফের সবুজ গম্বুজের দিকে চেয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন কেন? তখন ওই আরবিটা, ওই বিধর্মীটা, ইহুদিটা বলেছিল আরবিতে চার লাইন কবিতা, মরতু আলা কবরিন নবী মুহাম্মাদিন তুকাল্লিমনি ওয়াল কবরু গায়রু মুতাকাল্লিমি আবিল কবর আসারুন নবুওয়াতে কায়িমুন ওয়াতাসাদ্দা ফীহি কলবু কুল্লু মুসলিমিন। ওই বিধর্মীটা আরবিটা বলেছিল, অত শত জানি না, আমি এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, যেতে যেতে এদিক ওদিক তাকাতে তাকাতে আল্লাহ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের সবুজ গম্বুজের দিকে যখন আমার চোখটা পড়ে গেল, কি জানি কি হলো, আমার অন্তরটা কম্পন আরম্ভ হয়ে গেল, আমার অন্তরটা কাঁপতে আরম্ভ করে দিল। আর আমি থাকতে পারলাম না, কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম।
আমি খোদার কসম করে বলছি, কিয়ামত পর্যন্ত আমার মতন যদি কোনো হতভাগা কাফের মুশরিক এই রাস্তা দিয়ে যেতে যেতে এদিক ওদিক তাকাতে তাকাতে আমার মতন তারও যদি চোখটা একবার আল্লাহ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজা শরীফের সবুজ গম্বুজের উপরে একবার পড়ে যায়, তাকে আমার মতন কলমা পড়ে মুসলমান হয়ে যেতে হবে। মরতু আল্লাহ কবরিন নবী মুহাম্মাদিন তুকাল্লিমনি ওয়াল কবর গায়রু মুতাকাল্লিমি আল্লাহুম্মা সাল্লি আলা আমি আপনাদের সামনে কিছু আরবিতে ফার্সিতে কবিতা পড়েছি আমাদের পীর মাশায়েখ কলি আউলিয়ারা যাদের সঙ্গে আমরা সম্পর্ক সম্বন্ধ রেখে দিয়েছি, এরা সব বড় বড় কবি ছিলেন, কবিতার বই পর্যন্ত এরা লিখেছেন। আমি আগে বলেছি আমার দাদাজান মুফতি আজম মির্জা হুজুর পীর রহমতুল্লাহ আলাইহি একটা কবিতার বই লিখেছিলেন আশারে মুতাফাররাকা। আমি আপনাদের সামনে দাদা ফজিলের পীর মোর্শেদ ফাতি আলী ওয়াইসি রহমতুল্লাহ লেখা কিতাব দেওয়ানি ওয়াইসি থেকে আমি কবিতা পড়েছি রসুলের ওপরে, রসুলের শানে তিনি যে কবিতা লিখেছেন সে কবিতা আমি পড়েছি। মেদিনীপুর ডিস্ট্রিক্টে শুয়ে আছেন দাদা হুজুর কেবলার পীর মোর্শেদ পিয়ারডাঙ্গায় হযরত শাহ সুফি আব্দুল মাহবুব সাহেব রহমতুল্লাহ আলাইহি। তিনি একটা বই লিখেছিলেন দেওয়ানে বেদিল, খালি এই সমস্ত কবিতার উপরে। আমাদের পীর মশাইখগুলো আরবিতে ফার্সিতে উর্দুতে বাংলায় বিভিন্ন শের আশার কবিতা লিখেছেন, তাই তাদের বই থেকে আমি কিছু আপনাদের সামনে দরুদ শরীফ পড়াবার জন্য আমি নবীর শানে আমি কবিতা পড়েছি। আমি তো বাংলায় ওইসব গজল টজল আমি পড়তে পারি না, আমার হয় না, তাই আমি একটু এইভাবে বলি, হয়তো আপনাদের বুঝতে অসুবিধা হয় কি জানি না। আমি বাংলাতে গজল পড়তে পারি না, ছোটবেলায় যদি বাংলাতে কোনো মিলাদ মাহফিলে বা কোনো জায়গায় গজল পড়তাম তো মুফতি আজম মির্জা হুজুর পীর কেবলা এত ধমকি দিতেন, হ্যাঁ আলেম মানুষ, আলেম হচ্ছে আলেম মানুষ, আরবিতে গজল পড়তে পারো না, আরবিতে কাসিদা পড়তে পারো না, ফার্সিতে করতে পারো না, উর্দুতে নাসরি পড়তে পারো না, বাংলায় কী কবি। দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহির সামনে যদি কেউ একটা গজলকে যদি দুবার যদি রিপিট করতো, দুবার রিভাইজ দিত, দাদা হুজুর সঙ্গে সঙ্গে রেগে আগুন হয়ে যেত। এটা হচ্ছে সিলসিলায় ফুলফুল শরীফের মঞ্চ মেম্বার, মঞ্চ বলবো না মেম্বার, এটা হচ্ছে মেম্বারের রাসূল। এখানে ওই সমস্ত গানে সুরে সুরে গজল টজল ওসব হবে না। এই মাহফিলের একটা বৈশিষ্ট্য আছে, এইখানে কোনো রাজনীতির কথাবার্তা চলবে না, এটা রাজনীতির মঞ্চ নয়। এখানে কোনো রকম হাসি ঠাট্টা হই হুল্লা রং তামাশা চুটকি বলা যাবে না, এইখানে কোনো রকম নিজের গল্প পড়া যাবে না, নিজের গল্প করবে হুজুর এসে আমি কত বড় বাঘ, মুফতি সাহেব এসে, মৌলানা সাহেব এসে, আলেম সাহেব এসে আমি কত বড় বাঘ, আমি কত বড় বাঘ মেরেছি, আমি কত বড় সিংহ, কত বড় সিংহ মেরেছি, হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা এই করেছি সেই করেছি, এবারে জয় করেছি, তোমার গল্প শোনার জন্য আমরা এখানে আসিনি। আল্লাহ নবী 63 বছরের জীবনের আদর্শের কথা বলো, কোরআনের কথা বলো, হাদিসের কথা বলো। আমাদের সংগঠনের মাহফিল আছে, জলসা আছে,
সমাবেশ আছে, সেখানে সংগঠনের কথা আমরা বলি। আমার দাদা হইকে রহমতুল্লাহ আলাইহির শেষ জীবনের সংগঠন জমিয়তে ওলামায়ে বাংলা, সেই সংগঠন কম বেশি 30 বছর আমরা বাহুজুর কেবলা সেই সংগঠনের প্রেসিডেন্ট ছিলেন, সভাপতি ছিলেন। এখন বর্তমানে সেই সংগঠনের সভাপতি আমাকে করেছে। সারা বাংলায় তাহফুদের দিনের উপরে, খেদমতে খালফের উপর, খালকের উপরে আমরা কাজ করছি। যদি সংগঠনের গল্প করি, অবশ্য এটা নন পলিটিক্যাল সংগঠন, সেই সংগঠন যদি গল্প করি শেষ করা যাবে না। কিন্তু আজকে এটা সংগঠনের মজলিস নয়, সংগঠনের সমাবেশ নয়, এটা হচ্ছে মেম্বারে রসুল শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ আলাইহির আল কাউলুল জামিল কিতাবটা খুলে দেখেন, কে এখানে বসবে ওয়াজ করতে? আই ইয়াকুনা আলেমান ওয়া মুহাদ্দিসান ওয়া মুফাসসিরান ওয়া ফাকীহান ওয়া বালিগান ওয়া ওয়ারিয়ান, তাকে আলেম হতে হবে, তাফসীরের ব্যাপারে জ্ঞান রাখতে হবে, হাদিসের ব্যাপারে জ্ঞান রাখতে হবে, ফিকহের ব্যাপারে জ্ঞান রাখতে হবে, তাকে উপযুক্ত হতে হবে, বালেগ হতে হবে, এবং তার অন্তরে আল্লাহর ডর ভয় থাকতে হবে, খোদা ভীরু মানুষ হতে হবে। আজকে ওইসব শুনে কি হবে? কিছু কিছু মানুষ বলে যে ইতিহাস শুনব, বক্তার সম্রাটকে নিয়ে এসো, ইতিহাসের ইতিহাস, ইতিহাস শুনে কি করবেন? মোগল পিরিয়ডে বাপকে মেরে রাজা সিংহাসনে বসে গেছিল, আবার বেটাকে মেরে বাপ সিংহাসনে বসে গেছে, এই শুনে আপনি কি শিক্ষা পাবেন? আমার রাসূলের 63 বছরের জীবনের আদর্শের কথা শুনেন। আখলাকের নবী তৈরি করার জন্য আমরা এখানে এসেছি, নবীর মতন জীবন গঠন করার জন্য এখানে এসেছি, আমাদের এখানে আসতে হবে। আজকে হিংসা আমাদের মধ্যে ভরে গেছে, হিংসার আগুন আমাদের নামাজ রোজা ইবাদত বান্দিগি আমলগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিচ্ছে। আমার দাদা মুফতি আজম আলা হযরত মিজলা হুজুর পীর কে রহমতুল্লাহ আলাইহি বলতেন, বাবা যদি একটা ছুলা পরিমাণ হিংসা যদি অন্তরে থাকে, তোমার নামাজ রোজা ইবাদত বান্দিগি আমল সব জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে। হিংসা আমাদের ভেতর থেকে কি করে যাবে? বাপ ছেলেকে হিংসা করছে, ছেলে বাপকে হিংসা করছে। আজকে এক দোকানদার পাশাপাশি দোকানদার আর এক দোকানদারকে হিংসা করছে, এক ডাক্তার আর এক ডাক্তারকে হিংসা করছে, এক উকিল এক উকিলকে হিংসা করছে, এক নেতা আর এক নেতাকে হিংসা করছে, এক হুজুর আর এক হুজুরকে হিংসা করছে, এক ইমাম সাহেব আর এক ইমাম সাহেবকে হিংসা করছে, এক পিজ্জাদা সাহেব আর এক পিজ্জাদা সাহেবকে হিংসা করছে, এক মুবাল্লিগ সাহেব আর এক মুবাল্লিগ সাহেবকে হিংসা করছে, এক আমির সাহেব আর এক আমির সাহেবকে হিংসা করছে। এই হিংসা কি করে আমাদের ভিতর থেকে যাবে? বর্তমান সময়ে আমাদের ভিতরে যে হিংসার আগুন জ্বলছে, এই কারণে এই মূল এই যে জানোয়ারের খাদ্য হিংসা রাগ, এর কারণেই আজকে এত অশান্তি, এত মারামারি, এত কাটাকাটি, এত খুনোখুনি, এত দাঙ্গা, এত ফেতনা ফাসাদ। আজকে তার উপরে আলোচনা করার দরকার হয়ে পড়েছে। আগে আমাদের মনকে ঠিক করতে হবে, জানোয়ার থেকে কি করে মানুষে আসবো। আজকে জানোয়ারের খাস্তত আমাদের মধ্যে ভ্যাট ভ্যাট করছে, সেই জানোয়ারের খাস্তত থেকে মানুষের খাস্ততে কী করে আসবে, সেই কথা বলতে হবে, সেই আলোচনা করতে হবে। আজকে তামাম পৃথিবীতে অশান্তির আগুন দাও দাও করে জ্বলছে। বর্তমান সময়ে আমার রাসূলের যে আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল যে আদর্শ, সর্বধর্ম অবলম্বী মানুষের জন্য, সকল জাতির মানুষের জন্য যে আমার রাসূলের যে ইন্টারন্যাশনাল যে আদর্শ, আন্তর্জাতিক আদর্শ, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী কেবলমাত্র মুসলমানদের নবী ছিলেন না, কেবল মুসলমানদের নবী ছিলেন, খ্রিস্টানদের নবী ছিলেন, কেবল
ইহুদিদের নবী ছিলেন, নাসারাদের নবী ছিলেন, হিন্দুদের নবী ছিলেন, পাঞ্জাবিদের নবী ছিলেন, আমার নবী ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন, তমাম মানব জাতির জন্য আমার রাসূলকে আল্লাহ পাক রাহমাতাল্লিল আলামিন করে দুনিয়ায় পাঠিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। তো সকলের জন্য আমার রাসূলে কিছু আদর্শ থাকবে, সেই আদর্শগুলো মানুষের কাছে তুলে ধরতে হবে। তার মধ্যে মূল যেটা দরকার বর্তমান সময়ে, আখলাকের নবাবি, আখলাকের নবাবির কথা বলতে হবে, শান্তির কথা বলতে হবে। কোরআনের মধ্যে হাদিসের মধ্যে যে শান্তির কথা আছে সেই কথা আজকে মানুষের কাছে তুলে ধরতে হবে। আপনারা সকলে জানেন আমার রাসূল মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করে চলে গিয়েছিলেন। আয়াত নাজিল হয়েছিল আল্লাহর হুকুমে, মক্কার মানুষেরা আমার রাসূলকে এহনো কষ্ট নাই যে দেয়নি, আমার রাসূলের উপরে কি অত্যাচার করেছিল। আমার রাসূল যখন দাঁড়িয়ে নামাজ পড়ছিলেন খানায় কাবার সামনে, চাদরটা পেছন দিক দিয়ে ঝুলছিল, চাদরটা নিয়ে গলায় পেছন দিক থেকে একটা ফাঁস দিয়ে এত জোর টান মেরেছিল মক্কার কাফের মুশরিকরা, আমার রাসূল একদম মক্কার জমিনে চিত হয়ে পড়ে গেলেন। আহা, আমার রাসূলকে টানতে টানতে নিয়ে গিয়েছিল। হাতেমের সামনে আমার রাসূল নামাজ পড়ছেন, যখন সেজদা হালতে গেলেন, কমবক্তা উদ্বা এসে মরা উঁটের নাড়ি ভুঁড়িগুলো আমার রাসূলের মাথার ওপরে গর্দানের ওপরে চাপিয়ে দিয়েছিল, দম বন্ধ হয়ে যাচ্ছিল, সেদিন সেজদা থেকে মাথা তুলতে পারছিলেন না। আম্মাজান ফাতেমাতুজ্জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাজান সেদিন দূর থেকে আব্বাজানের অবস্থা দেখে, বাচ্চা মেয়ে ছিল 8-9 বছর বয়স, দৌড়াতে দৌড়াতে এসে কচি কচি বাচ্চা বাচ্চা দুটো হাত দিয়ে আব্বাজানের মাথার উপর থেকে মরা উঠেন নাড়ি ভুঁড়িগুলোকে দু হাতে করে তোলার চেষ্টা করছে। আহারে বাচ্চা মেয়ে ছেলে, গায়েতে শক্তি নাই, তাকত নাই, তুলতে পারছেন না। কিতাবের মধ্যে লেখা আছে আল্লাহ পাক সেদিন গায়েবি একটা মাদার দিয়েছিলেন, সেদিন আম্মাজান ফাতেমাতুজ্জোহরা রাদিয়াল্লাহু তাআলা না অত ভারী মরা উঁটের নাড়ি হুড়িগুলোকে দু হাতে করে তুলে কিছুটা দূরে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। দুটো হাত তুলে ঝরঝর করে কান্দে কান্দে ওদের নাম ধরে ধরে আঙুলে ইশারা করে সেদিন বদ্দোয়া করেছিলেন, বন্দুকের গুলি মিস হয়ে যেতে পারে, কিন্তু আম্মাজান ফাতেমাতুজ্জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বদ্দোয়াগুলো কিন্তু সেই দিন মিস হয় নাই, প্রত্যেকটা কারেন্টের মতো যে লেগেছিল। কি কষ্ট দিয়েছিল আমার রাসূলকে, তায়েফের জমিনে বাচ্চাদেরকে হুলিয়ে দিয়ে আমার রাসূলকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মেরেছিল, আমার রাসূলের সমস্ত শরীরটা সেই দিন রক্তে লাল হয়ে গিয়েছিল। আমার আল্লাহ সেদিন থাকতে পারেন নাই, আমার রাসূলকে বলেছিলেন আয় আমার হাবিব, আজকে আপনার উপরে নির্মমভাবে অত্যাচার করছে, আপনার শরীর দিয়ে আজকে রক্ত বার করে দিয়েছে, খুন বার করে দিয়েছে, আপনি কি এদের প্রতিশোধ নিতে চান? আপনি কি এদের বদনা নিতে চান? আমার হাবিব তাহলে মুখ দিয়ে একবার হ্যাঁ বলে দিন, একবার খালি মুখ দিয়ে আপনি হ্যাঁ বলে দিন। আর আমার হাবিব এই সমস্ত তায়েফের জমিনে বড় বড় যে পাহাড়গুলো আছে দেখতে পাচ্ছেন, এই সমস্ত পাহাড়গুলোকে আমি আল্লাহ তুলে
ওদের মাথার উপরে চাপিয়ে দেবো, ওদেরকে পিঁপড়ে মারা করে দেবো, ওদেরকে পিষে মেরে দেবো। ওরা মধ্যেখানে বসবাস করছে, দুদিকে বড় বড় পাহাড়গুলো আছে, একবারখানে মুখ দিয়ে আপনি হাঁ বলে দিন, আমি আল্লাহ দুটো পাহাড়কে সমান করে দেবো, ওদের বাড়িঘরগুলোকে ভেঙে চুরমার করে দেবো, ওদেরকে পিষে মেরে ফেলব, হাজর পাজরগুলোকে ভেঙে চুরমার করে দেবো। একবার বলুন হ্যাঁ। আমার রাসূল সেই সময় বলেছিলেন, হায় আমার আল্লাহ, আপনি তাহলে আমার একটা খেতাব রাহমাতাল্লিল আলামিন করে কেন পয়দা করলেন? আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন, আপনি দুনিয়ার মানুষের কাছে, সমস্ত জাতির মানুষের কাছে, সকলের জন্য আমাকে রাহমাতাল্লিল আলামিন করে কেন পাঠালেন? তাহলে আপনি তো আমাকে বদদোয়া করার জন্য পাঠান নাই। আমার রাসূল পরবর্তীকালে যখন মক্কা দখল করলেন, ফাতে মক্কা যখন করলেন, কয়েক লক্ষ মানুষকে নিয়ে যখন মক্কা দখল করে দিলেন, সেদিন মক্কার ওই সমস্ত কাফের মুশরিকরা থরথর থরথর করে ওরা কাঁপছিল, ঘরের মধ্যে ঢুকে দরজায় খিল দিয়ে বসেছিল, না জানি আজকে অতীতের সেই সমস্ত বদলাগুলো কড়ায় কোন্ডা একটা একটা করে আজকে বুঝে নেবে নাকি, একটা একটা করে আমাদেরকে ফাঁসি দড়িতে লটকাবে, একটা একটা করে আমাদের ধর থেকে মুন্ডুটাকে কেটে আলাদা করে দেবে। থরথর করে কাঁপছিল আমার ওই রাসূল দিন দুনিয়ার বাদশাহ। সেই দিন একটা উঁচু পাহাড়ের উপরে উঠে দাঁড়িয়ে কি বক্তব্য দিয়েছিলেন, হ্যাঁ মক্কার কাফের মুশরিকরা, ইহুদি নাসারা বেঈমানরা, আজকে তোমরা আমার উপরে যে অতীতে যে অত্যাচার করেছো, যে কষ্ট দিয়েছো, তার বদলা আজকে আমি নিতে পারি, আমি ইচ্ছা করলে একটা একটা করে ফাঁসি দড়িতে লটকাতে পারি, ধর থেকে মুন্ডুটাকে কেটে আলাদা করে দিতে পারি, জোর করে কলমা পড়িয়ে আমি মুসলমান করতে পারি, কিন্তু আমি করব না। লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের মধ্যে কোনো জোর জবরদস্তি নাই। আল্লাহ কোরআনে বলছেন, আল্লাহ কোরআনে আরো বলছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তুমি তোমার ধর্ম পালন করো, তাকে তার ধর্ম পালন করতে দাও, আমি আজকে জোর করে তোমাদেরকে কলমা পড়াবো না। আজকে যদি আমি জোর করে কলমা পড়ে মুসলমান করে নিই তোমাদেরকে, তো সারা পৃথিবীতে মুসলমান ছাড়া আর অন্য কোনো ধর্ম থাকবে না, ঠিক কিনা? আমার রাসূল সেদিন বুকে সিনা ফুলিয়ে দাঁড়িয়ে বলেছিলেন, আজকে স্বেচ্ছায় যারা ইসলাম গ্রহণ করেছো, যারা কলমা পড়েছো বা কলমা পড়বে, তাদেরকে আমি আহ্বান করছি, তাদের জন্য আমি হাত বাড়িয়ে দিচ্ছি, তারা আমার বুকে ফিরে আসো, আর যারা কলমা পড়বে না, আমি নবী তাদেরকে জোর করে ইসলামের মধ্যে দাখিল করাবো না, জোর করে কলমা করাবো না, তোমরা তোমাদের বাপ দাদার ধর্ম পালন করো, তোমরা সুখে সংসার করো, তোমাদের বাপ মাদেরকে নিয়ে আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েক লক্ষ মানুষের সামনে দাঁড়িয়ে আজকে আমি বলে দিলাম তোমাদের সকলকে, আমি নবী আল্লাহর রাস্তায় মাফ করে দিলাম। এটা হচ্ছে আমার রাসূলের সব ধর্ম মানুষের জন্য, সকল ধর্ম অবলম্বী মানুষের জন্য আমার রাসূলের হচ্ছে এটা ইন্টারন্যাশনাল আদর্শ, আন্তর্জাতিক আদর্শ। এই সমস্ত কথাগুলো বর্তমান সময়ে মানুষের কাছে আলেমদেরকে, বক্তাদেরকে, হুজুরদেরকে, পীরজাদাদেরকে, মুফতি সাহেবদেরকে, বক্তাদেরকে, মোবাল্লেক সাহেবদেরকে, আমির সাহেবদেরকে তুলে ধরতে হবে। শুধু তাই নয়,
অন্য ধর্মের যে সমস্ত ধর্মগুরু আছে, আমার হিন্দু ভাইদের, খ্রিস্টান ভাইদের যে সমস্ত ধর্ম যাজক আছে, ধর্মগুরু আছে, তাদেরকেও তাদের ধর্মগ্রন্থ থেকে শান্তির বার্তাগুলো মানুষের কাছে তুলে ধরতে হবে। প্রত্যেক ধর্মই কিন্তু শান্তির কথা বলেছে, কোনো ধর্ম অশান্তির কথা বলেনি, কোনো ধর্মগ্রন্থের মধ্যে মানুষ হত্যার কথা, মানুষ খুনের কথা লেখা নাই। শান্তির বার্তাগুলো বর্তমান সময়ে সকলকে দিতে হবে, যারা ধর্মগুরু, ধর্মযাজক, যারা আলেম, উলামা, বক্তা, তবে যদি শান্তি ফিরে আসে। আজকে শান্তি উঠে গেছে অশান্তি, ফেতনা, ফাসাদ, মারামারি, দাঙ্গা, হানাহানি, খুনোখুনি, কেন? আজকে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, শিখ, পাঞ্জাবি, মারাঠি সকলে একসঙ্গে আমরা মিলেমিশে বসবাস করছিলাম। কিছু অশুভ আকাঙ্ক্ষী মানুষ এই ভালোবাসার মধ্যে ফাটল ধরাবার চেষ্টা করছে, কিছু রাজনৈতিক শক্তি এই শান্তির মধ্যে ফাটল ধরাবার চেষ্টা করছে, সাম্প্রদায়িক ফেতনা লাগাবার চেষ্টা করছে, দাঙ্গা লাগাবার চেষ্টা করছে। আপনাকে আমাকে সেই পথে পা দিলে হবে না, সেই পথে গেলে চলবে না। বাংলার মানুষ, ওয়েস্ট বেঙ্গলের মানুষ অনেক কনসাস, আমার বিশ্বাস আমার বাংলার হিন্দু ভাইরা, আমার বাংলার মুসলমান ভাইরা, আমার বাংলার খ্রিস্টান ভাইরা এই চক্রান্ততে, এই ফাঁদে কোনোদিন পা দেবে না। আমরা সকাল হলে হিন্দু, মুসলমান, খ্রিস্টান একই চায়ের দোকানে বসে আমরা চা খাই, যখন কারো বাড়িতে আগুন লেগে যায় আমরা হাত বন্ধ করে বসে থাকি না, এক বালতি পানি হলো আমরা তার বাড়িতে আগুন জ্বলেছে আগুনে ঢালার চেষ্টা করি, এটাই ইসলাম বলছে। আজকে তুমি পারবে না বলে হাত বন্ধ করে বসে থাকো না, তোমার এক বালতি পানিতে কিন্তু তার বাড়ির আগুন বন্ধ হবে না, তাই বলে কি তুমি হাত বন্ধ করে বসে থাকবে? তোমার একটা হিউম্যানিটি, একটা মনুষ্যত্ব বলে জিনিস আছে তো, এক বালতি পানি হলো তুমি দাও আল্লাহর কাছে, এর অনেক দরজা, অনেক মর্তবা, অনেক জাদা। ওটা হিন্দুর বাড়ি কি মুসলমানের বাড়ি কি খ্রিস্টানের বাড়ি দেখতে যেও না, এক বালতি পানি হলেও তুমি ঢালো। আল্লাহ রাসূল বলছেন আবু হুরায়রার হাত ধরে, আবু দার গাফফারি হাত ধরে, ইয়া আবা দার লা তাহকিরান্নাল মা'রুফ শাইআ, হো আবু দার, তোমার জিন্দেগি জীবনে বহু এমন ছোট ছোট ভালো কাজ আছে, নেক আমল আছে, কিন্তু সেটা খুব ছোট, তোমার মনোপুত হয় না, খুব ছোট তোমাকে মনে হয়, সেটাকে তুমি নেগলেক্ট করো না, তুচ্ছ তাচ্ছিল করো না, হেকারত করো না, যদিও তোমার নিকটে অনেক ছোট, অনেক ক্ষুদ্র হতে পারে, আল্লাহ পাক রহমান রহিম ওই ছোট আমলের পরিবর্তে রহমতের দরিয়া বর্ষণ করে দিতে পারেন। আপনি আপনি জানেন আল্লাহ পাক দিয়েছেন, আপনি নামাজ পড়ছেন, সামনে একটা খাল আছে, খালের ওদিকে একটা অন্ধ মানুষ হাতে লাঠি নিয়ে টকরাতে টকরাতে আসছে, এবারে খালে পড়ে যাবে, ইসলাম বলছে নামাজ ছেড়ে দিয়ে আগে ওই অন্ধ মানুষটাকে যে বাঁচান, ও হিন্দুকে, মুসলমানকে, খ্রিস্টান দেখতে যাবেন না। আপনি নামাজ পড়ছেন, সামনে একটা কুয়া আছে, এই কুয়ার বেড়ের ওপরে 3 বছরের বাচ্চা উঠে পড়েছে আচার পাচির করে, পায়ের ব্যালেন্স ঠিক হয়নি, কুয়ার মধ্যে পড়ে যাবে, ইসলাম বলছে নামাজ ছেড়ে দিয়ে আগে ওই বাচ্চাটাকে বাঁচাও, হিন্দুকে, মুসলমানকে, খ্রিস্টান দেখতে যেও না। আমাদের যে সংগঠন আছে জমিয়তে ওলামায়ে বাংলা, দাদা হুজুর কেবলার শেষ জীবনের সংগঠন, সেই সংগঠনের তরফ থেকে আমরা বিভিন্ন জায়গায় সম্প্রীতির সভা করি, আমরা সর্বধর্ম সম্মিলন করি, সম্প্রীতির সভা করি। তো হুগলি জেলায় এক জায়গায়
ধনিয়াখালি বলে একটা জায়গা আছে, সেখানে আমরা সম্প্রীতির সভা করছিলাম, সর্বধর্ম সম্মিলন করছিলাম। তো সেখানে বেলুড় মঠের স্বামীজিরা ছিলেন, মহারাজ ছিলেন, অসীমা পাত্র ওখানকার এমএলএ, তৃণমূলের এমএলএ অসীমা পাত্র উনি ছিলেন, এরম অনেকে সব ছিলেন, ওরা ইনভাইট করেছিল, লোকাল তো সব। তো আমি যখন এই বক্তব্য দিলাম, তো মহারাজ সাহেব স্বামীজি উনি উঠে বললেন যে পীর সাহেব যে বললেন, এই যে অন্ধ মানুষ গর্তে পড়ে যাচ্ছে এই যে বাঁচাবার কথা বললেন, এই যে কুয়ায় বাচ্চা ছেলে পড়ে যাচ্ছে বাঁচাবার কথা বললেন, আমাদের ধর্মগ্রন্থের মধ্যে লেখা আছে যে এই অবস্থায় পূজা আর্চনা ছেড়ে দিয়ে ওকে বাঁচালে অনেক অনেক পুণ্যি হবে, অনেক সব হবে। বলুন সুবহানাল্লাহ, আমাদের ধর্মগ্রন্থের মধ্যে লেখা আছে। আগে আপনি ধার্মিক হন, তারপরে তো আপনি অন্য ধর্মের সম্মান দিতে পারবেন। নিজের বাপ মাকে সম্মান করুন, তবে তবে অন্য, তবে তো আপনি অন্যজনের বাপ মা সম্মান করতে পারবেন। প্রকৃত আমাদেরকে ধর্ম বুঝতে হবে, ধার্মিক হতে হবে আগে। কি হিন্দু, কি মুসলমান, কি খ্রিস্টান, কি শিখ, আমি বলেছি প্রত্যেকটা ধর্মগ্রন্থের মধ্যে কিন্তু শান্তির কথা বলা আছে, মানুষ হত্যার কথা, খুন খারাপের কথা কোনো ধর্মগ্রন্থ লেখা না। আমার চ্যালেঞ্জ রইল, আমরা নোংরা মনের মানুষ, আমরা অশান্তি করি, আর যারা অশান্তি করে তাদের কোনো ধর্ম নাই জেনে রাখবেন, তারা হিন্দু নয়, মুসলমান নয়, খ্রিস্টান নয়, শিখ নাই, তাদের কোনো ধর্ম নাই, এটা মনে রাখবেন। তো আমার সুলপাকের যে ইন্টারন্যাশনাল যে আদর্শ, এই আদর্শগুলো বর্তমান সময়ে মানুষের কাছে তুলে ধরতে হবে, তবে আমাদের মনটা ভালো হবে। আগে ওই মনটাকে ঠিক করুন। তো আমার ভাইরা, আমার সুলপাকের নাতি ছেলে হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ঘরে তিনি থাকতেন, একই ঘরের কাঁচপাচিরে ওদিকে ইহুদি ভাই বসবাস করতেন আর এদিকে ইমাম হাসান থাকতেন। আমি এই কমাস বিভিন্ন জায়গায় যত জায়গায় বক্তব্য দিচ্ছি, আমার হয়তো নেটও আছে অনেক জায়গায়, আমি এই কথাটা কিন্তু এই রেওয়ায়তটা কিন্তু আমি বলছি, একই কাঁচপাচির ওদিকে ইহুদি ভাই, এদিকে ইমাম হাসান। কলকাতায়, দিল্লিতে, বোম্বেতে, ঘটক পুকুরে এরকম আছে তো যে একই কাঁচপাচির ওদিকে হিন্দু ভাই বাস করছে, এদিকে মুসলমান ভাই, এরকম হয় তো? আমি বেনারসে সবাই গেছিলাম, বেনারস, ওখানে বাঙালিরা এত বাঙালি আছে, বাঙালি মুসলমান সকলে মিলে ওখানে মিলাদুন্নবীর জলসা দিল, দু বছর ওপর ওপর আমাকে দাওয়াত করেছিল, 5-7 হাজার মানুষ। তো ওই বেনারসে হিন্দু ভাইদের ওখানে তীর্থস্থান কাশী, বহু মন্দির টন্দির আছে। তো একদম টাউনের ওপরে একটা মন্দির আছে, দেখলাম এদিকে একই কাঁচপাচিরে এদিকে মন্দির আর এদিকে মসজিদ, এদিকে মসজিদে আজান হচ্ছে আর এদিকে মন্দিরে ঘন্টা বাজছে। এটাই তো আমাদের বাংলার কৃষ্টি কালচার হওয়ার দরকার, ঠিক কিনা? ওদিকে ঘন্টা বাজছে, এদিকে আজান হচ্ছে একই কাঁচপাচিরে।